তোমরা আমার নবীর রওজা মোবারক দেখে সহ্য করতে পারবা, আর আমি বেলাল কিন্তু সহ্য করতে পারবো না। আর আমি বেলাল মদিনায় থাইকা আমি আজান দেব, আমার নবী যেখানে নাই আমি বেলাল তাইকা আজান সেখানে দিতে পারবো না। আমি বেলাল তাই কাজান দিব, আমার মায়ার নবী মসজিদ ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল এটা সহ্য করতে পারবো না। আমি বেলাল চলে গেলাম, বেলাল বিদায় নিয়ে যখন চলে যায়, ও বন্ধু সিরিয়ায় চলে যায়। কয়েকটা মাস পার হওয়ার পরে মায়ার নবী এইবার স্বপ্ন যোগে ডাক দিয়ে কয়, ও বেলাল কি ব্যাপার, আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, সব সাহাবিরা দাঁড়ায়, তুমি কেন দাঁড়াও না, তোমাকে কেন পাই না? জিকিরের মজা বুঝেছিল নবীর সাহাবি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক আল্লাহর নামের জিকির করতেছে, উমাইয়া বেলালের উপর নির্যাতন চালাইতেছে, নির্যাতন চালাইতেছে। নবীর আর একজন প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যখন হেঁটে যায়, আবু বকর তাকাইয়া দেখে বেলালের উপর নির্যাতন চলতেছে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ও ভাই বেলাল, তুমি তো এমন মালিক, আল্লাহর নামের জিকির করো, যে মালিক জিকির আস্তে করলো শোনে, জোরে করলো শোনে, জোরে কোন ঠিক কিনা? আরে তুমি তো এমন মালিক, আল্লাহর নামের জিকির করো, যে মালিক জিকির আস্তে করলো শোনে, জোরে করলো শোনে। তুমি একটা কাজ করো, জিকির আওয়াজটাকে একটু স্লো করে দাও, উমাইয়ার শাস্তি থেকে বেঁচে যাইবা। এই কথা বলে আবু বকর চলে যায়, আবার একই পথ দিয়ে রওনা হয়। আবার আবু বকর তাকায়া দেখে যেই বেলালকে আস্তে আস্তে জিকির করার জন্য বসছে বলছে, কিন্তু নবীর প্রিয় সাহাবি হযরত বেলাল, আমার মালিক আল্লাহর মোহাব্বত নিয়া তাকায়া দেখে বিলাল সেই আগের মতোই জোরে জোরে আওয়াজ দিয়ে আল্লাহর জিকির করে। আবু বকর ডাক দিয়া বলে, কি ব্যাপার ভাই বেলাল, এত করে বুঝাইলাম, তুমি জিকির আওয়াজটা একটু স্লো করে দাও, উমাইয়ার শাস্তি দেখে বেঁচে যাইবা, কিন্তু কেন করলা না বুঝলাম না। হযরত বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আরে এক আল্লাহর নামের জিকির অবরাতে উমাইয়া আমাকে শাস্তি দেয়, আমি আওয়াজটা স্লো করে দিলে শাস্তিটা বন্ধ হবে, এটা আমি বেলালও বুঝি, তারপরও কেন আমি আওয়াজটা বন্ধ করি না জানো? ও ভাই আবু বকর, ভালো করে শুনে না, আরে এক আল্লাহর জিকিরের কারণে যেই বেলা যেই উমাইয়া আমাকে শাস্তি দেয়, উমাইয়ার দেওয়া শাস্তি লাগে আমি বেলালের শরীরে, আর আমার মালিক আল্লাহর নামের জিকিরের মজা লাগে আমি বেলালের অন্তরে। এটা কোন বেলাল জানো? আরে এটা তো সেই বেলাল যেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, আল্লাহু আকবার বলেন, মায়ের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মসজিদের ইমাম খতিব ছিলেন, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফের বেঈমানেরা বেলালের ব্যাপারে বিভিন্ন কথা বলতে 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 একটা পর্যায়ে নবী বেলালকে ডাক দিয়া বললেন, ও বেলাল, আগামী কাল ফজর থেকে তুমি আর আজান দিবা না। হযরত বেলাল সিজদায় পড়ে কাঁদে আর ডেকে বলে, আরশের মালিক, আমি বেলাল কি অপরাধ করলাম, তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিন থেকে আমি মাহরুম হয়ে গেলাম, আল্লাহ কালো বানাইলা তুমি, জবান তোতলা বানাইলা তুমি, আরে গরিব বংশের মানুষ বানাইলা তুমি, আর আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে মাহরুম হয়ে গেলাম আমি, ও মালিক আল্লাহ আমি এটা সহ্য করতে পারি না। বেলালের কান্নার আওয়াজ, বেলালের কান্নার ধাক্কা আমার মালিক আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। সকালবেলা নতুন মুয়াজ্জিন আজান দেয়, আজানের পরে আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে অপেক্ষা করতেছেন, কি ব্যাপার, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমার নবীর সুন্দর চেহারা মোবারক লাল হয়ে যায়, আমার নবী অপেক্ষা করতেছে, কি ব্যাপার, আমার মালিক কি কেয়ামত কায়েম করে দিবে নাকি, রাত্র কেন পরিষ্কার হয় না, ফজরের নামাজ
কষ্ট করব কখন জিব্রাইল আমিন হাজির ডাক দিয়া বলো ও আল্লাহর পয়গম্বর আজকে কি মসজিদে নববীতে আজান হয় না আল্লাহু আকবার বলেন মায়ের নবী ডাক দিয়া বলে ভাই জিব্রাইল আরে আজকে তো সুন্দর কণ্ঠে মসজিদে আজান হইছে আল্লাহর নবী ডাক দিয়া বলে ও ভাই জিব্রাইল আজকে তো বেলালের চেয়ে তো সুন্দর কণ্ঠের আওয়াজ হইছে আজকে তো আর সুন্দর কণ্ঠের আজানের আওয়াজ জিব্রাইল আমিন ডাক দিয়া বলে ও পয়গম্বর আমার মালিকের পক্ষ থেকে আমি হাজির হয়ে গেলাম আরে বেলালের কণ্ঠ সুন্দর না হইতে পারে কিন্তু বেলালের চেহারাটাও সুন্দর না হইতে পারে বেলালের জবানটাও তুতলা হইতে পারে কিন্তু হযরত বেলালের দাম কত জানেন আপনার এই গরিব সাহাবি কালো সাহাবি যখন আজান দেয় আল্লাহু আকবার আওয়াজটা আমার মালিকের আরশ পর্যন্ত চলে যায় আল্লাহর নবীকে জিব্রাইল আমিন ডাক দিয়া বলে পয়গম্বর আমার আল্লাহ জানায়া দিছে যতক্ষণ পর্যন্ত আবার এই বেলালকে উঠাইয়া আবার পুনরায় আজান আপনি না দেওয়াবেন কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে পারবেন কিন্তু রাত্র পরিষ্কার হবে না বেলালের কণ্ঠের আজান ভাইরা আমার ও মুসলমান এটা তো সেই বেলাল যেই বেলালের অন্তর আমার মালিক আল্লাহর মহব্বতই শুধু ছিল না যেই বেলালের অন্তর আমার নবীর ভালোবাসা ছিল কেমন পরিমাণ দেখো যুবক ভাই নবীজি যখন বিদায় হয়ে গেলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতের মুসল্লায় দাঁড়ায় গেলেন সাহাবায়ে কেরাম হযরত ওমর হযরত আলী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সব সাহাবায়ে কেরাম আবু বকরের পিছনে নামাজ পড়লেন নামাজের পরে সবাই কান্না করে নবী নাই সবাই কান্না করে নবী নাই নবী নাই নবীর ব্যথায় সবাই ব্যথিত হইয়া কান্না করে কিন্তু আবু বকর কান্না করে ওমর কান্দে সবাই কান্দে কিন্তু বেলালও কান্দে আর বেলালের কান্নার আওয়াজটাই ছিল ভিন্ন হযরত বেলাল কান্নার কণ্ঠে ডাক দিয়া কয় ভাই আবু বকর আমাকে বিদায় দিয়ে দেন আমি আর মদিনায় থাকবো না কেন থাকবা না ভাই বেলাল কেন থাকবা না হযরত আলী ডাক দিয়া বলে ও ভাই বেলাল কেন থাকবা না আরে প্রয়োজন হলে টাকা লাগলে আমি আলী টাকা দিব নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলে ভাই বেলাল প্রয়োজন হলে আমি উসমানের সম্পদ থেকে কিছু সম্পদ তোমাকে দিয়ে দিব তবু তুমি মদিনায় থাকো কারণ মদিনায় থাইকা যদি নবীর জামানার আজানগুলা দাও তাহলে আমাদের কাছে ভালো লাগবে আমাদের মনে একটা শান্তি পাবো তৃপ্তি পাবো হযরত বেলাল কয় না না আমি থাকবো না মদিনায় থাকবো না আমি চলে যাব আবু বকর ডাক দিয়া বলে ভাই বেলাল আরে প্রয়োজন হলে আমি বাইতুল মাল থেকে একটা মাসিক ভাতা নির্ধারণ করে দিব তবু তুমি থাকো বেলাল ডাক দিয়া কয় না ভাই আবু বকর আমাকে তোমরা যাওয়ার ব্যাপারে বাধা দিও না কারণ কি জানো তোমরা আমার নবীর রওজা মোবারক দেখে সহ্য করতে পারবা আর আমি বেলাল কিন্তু সহ্য করতে পারবো না আর আমি বেলাল মদিনায় থাইকা আমি আজান দেব আমার নবী যেখানে নাই আমি বেলাল থাইকা আজান সেখানে দিতে পারবো না আমি বেলাল থাইকা আজান দিব আমার মায়ার নবী মসজিদ ইমামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল এটা সহ্য করতে পারবো না আমি বেলাল চলে গেলাম বেলাল বিদায় নিয়ে যখন চলে যায় ও বন্ধু সিরিয়ায় চলে যায় কয়েকটা মাস পার হওয়ার পরে মায়ার নবী এইবার স্বপ্ন যোগে ডাক দিয়া কয় ও বেলাল কি ব্যাপার আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায় ওসমান দাঁড়ায় আলী দাঁড়ায় সব সাহাবিরা দাঁড়ায় তুমি কেন দাঁড়াও না তোমাকে কেন পাই না আসো বেলাল আসো কতদিন হলো তোমাকে মদিনায় দেখি না আসো তুমি মদিনায় আসো আল্লাহর নবীর স্বপ্নের কথার মাধ্যমে বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে এইবার যখন তিনি মদিনার ভিতরে ঢুকে গেলেন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা হযরত বেলালকে দেখে
মায়ের কাছে যায় বলে মা গো ওই যে নবীর সাহাবী সেই বেলাল নবীর মুয়াজ্জিন চলে আসছে আমাদের মন বলে কিছুদিনের মধ্যে আমাদের নবীও বুঝি মদিনায় চলে আসবে ও মা নতুন জামা পরায় দাও আমরা চা নামাজ পড়তে যাব এইভাবেই সবাই খুশি হয়ে যায় পরে মুসলমান সাহাবা ইকরাম হযরত বেলালকে পাইয়া বলে বেলাল একটু সেই নবীর জামানার আজানটা একটু আমাদেরকে শোনাও হযরত বেলাল ডাক দিয়ে কয় না না যেখানে আমার নবী নাই আমি সেখানে সেই আজান আমি দিতে পারবো না পরে মুসলমান আল্লাহর গোলাম সাহাবা ইকরাম ব্যর্থ হইয়া ডাক দিয়া বলো আল্লাহর বান্দারা একটা কাজ করো নবীর নাতি হাসান আর হুসাইনকে ডাকো এখানে হাসান আর হুসাইন ছাড়া কাজ হবে না আল্লাহু আকবার হাসান আর হুসাইন চলে আসলো আয়েশা ডাক দিয়া বলো নানাজির মুয়াজ্জিন একটু আজান দেন আপনি আর যদি একটু আজান শুনান আমাদের দিলে শান্তি পাবো হযরত বেলাল আজান শুরু করে দেয় ও মুসলমান আল্লাহর গোলাম এটা তো সেই বেলাল যেই বেলাল নবীর মায়ায় মদিনা ছেড়ে চলে গেলেন নবীকে নবী নাই বেলালও থাকবে না কেমন আশেক ছিল এই বেলালকে আবু বকর ডাক দিয়া বলো ও ভাই বেলাল জিকিরের আওয়াজটা একটু স্লো করে দিলেই তো তুমি উমাইয়ার শাস্তি থেকে বেঁচে যাইতা হযরত ও বেলাল ডাক দিয়া বলে ভাই আবু বকর জিকিরের কারণে এক আল্লাহর নামের জিকিরের অপরাধে উমাইয়া আমাকে যে শাস্তি দেয় শাস্তি লাগে আমি বেলালের শরীরে আর এক আল্লাহর নামের জিকিরের মজা লাগে আমি বেলালের অন্তরে